জরুরি মমতা ব্যাপারে বলছিল যে এইবার ওরে যা করার মতো একজন মানুষ ওরে একটু নিয়ে এসো, আমি একটু গান শুনব। প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃসময় যায়, সেই দুঃসময় মানুষ সবসময় প্রিয়জনকেই আশা করে। আর আমার যে দুঃসময় আমি তাকে এতটা কাছে পেয়েছি, এটা আজকে তিনি যদি বেঁচে থাকতেন এই কথাটা আমার মমতা দেখাও জানে না। একটা সময় আমার কারোর সাথেই যোগাযোগ ছিল, তার সাথে যে আমার যোগাযোগ ছিল সেটা কেউ জানত। আমি বহুবার এই বাড়িতে একা একা এসেছি, এবার ভয়ের বউ সাক্ষী, ওইখান থেকে আইটা আইটা চুপ করে আমার যেন কেউ না দেখতো। আমি এই বাড়িতে আইসো ওই ঘরটার মধ্যে মায়ের দিয়ে থাকতো। লাস্ট গেলাম আব্বার সাথে দেখা করতে যায়, দেখি মা ঘুমায় রয়েছে, আমি তার সাথে দেখা করতে পারি না। আপয় ভয় পাবনি আইছিল মা গো, আমি শুনছি আইলো, কিন্তু আমার সাথে একটু দেখা করে গেল। আমি সেই দিন যদি বুঝতাম যে এই ঘুমে আমি শেষ ঘুমে তারে দেখবো, তাহলে কোনো দিন আমি যাইতাম না। আমার ছোট্ট বাচ্চাটা পাশে রেখে আসছিলাম, এর জন্য আমি আর দেরি না করে ওই মায়া যখন ঘুমাইছে আমি চলে যাই। কিন্তু শেষ বার যাই দিন দেখলাম, সেদিন দেখলাম মায়ের জায়গায় ওরে সাদা কাপড় পরাইয়া, ওরে কাটের উপর শোয়াইয়া, মায়ের তোমরা কই যাও রে লইয়া, উজালা মায়ের তোমরা মিয়া।
মায়ের শেষ বিদায়ের বেলায় দেখে যে মাটা সুখে দুঃখে সব সময় কলিজার মধ্যে করে মা সন্তানকে আগলে রাখে যেদিন আপনাদের মমতা যে জায়গাটার মধ্যে দাঁড়ায় শেষ মানের মতো যখন বাইরে দেখতে যায় একমাত্র সেই জানে যে এই দেখা মনের মধ্যে পরাণের মধ্যে একবার বুঝানো যে এই বুঝি মায়ের শেষ দেখা আর কোনোদিন দেখতে পারো খুলে দে মা মুখের মায়ের চলে গেছে মায়ের আপন দেশে।